পটিয়ায় হাফেজ আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পটিয়া উপজেলায় হাফেজ আহমেদ চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা পৌর সদরে খলিলুর রহমান কালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী 1200 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, পটিয়া সরকারি আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সাজাহানুদ্দিন, প্যানেল মেয়র ও 3 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু সৈয়দ, 9 নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা, বিশিষ্ট ব্যাংকার আলহাজ মোহাম্মদ ইদ্রিস, UCBLRF এ ভিপি পটিয়া শাখার প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহমদ কামাল চৌধুরী, সিনিয়র সহসভাপতি অধ্যাপক আহমদ সগির চৌধুরী, সহসভাপতি আহমদ সেলিম চৌধুরী, মহাসচিব আহমদ শরীফ রানা চৌধুরী, পরিচালক অধ্যাপক মীর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শামসুল আলম সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সাইফুর রহমান, অধ্যাপিকা তেসমিন আক্তার, মোসামত আয়েশা বিবি চৌধুরী, ব্যাংকার ইউসুফ জালাল টিকু, শিক্ষিকা রীতা চৌধুরী, শিক্ষিকা তানিয়া আক্তার, শিক্ষিকা শিরিন আক্তার, শিক্ষিকা মিতালী বড়ুয়া, চুমকি বড়ুয়া, নীলু আক্তার, প্রিন্সিপাল কোহিনুর আক্তার, প্রিন্সিপাল কামরুল হাসান, প্রিন্সিপাল নাসরিন আক্তার, শিক্ষক জসিমউদ্দিন, শিক্ষক ওমর ফারুক, শিক্ষক আব্দুর রহিম, শিক্ষক আজিমউদ্দিন, মোহাম্মদ সাজাল মিঠু প্রমুখ। দক্ষিণ চট্টগ্রাম থেকে মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।